চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস গ্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বেলডাঙ্গা থানার নবপুকুরিয়ায় ঋণের কিস্তির টাকা চাইতে গিয়ে খুন হলো ফিল্ড অফিসার। মৃত ফিল্ড অফিসারের নাম জাহাঙ্গীর আলম, বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া। সোমবার বিকেল 4:30 নাগাদ নবপুকুরিয়ায় নিমেষ শেখের বাড়িতে কিস্তির টাকা চাইতে যান জাহাঙ্গীর আলম। বাড়ির লোককে বলার পর ফিরে আসার পথে হঠাৎই নিমেষ ঘোষ নামে এক ব্যক্তি গলায় হাঁসুয়ার কোপ মারে। সঙ্গে সঙ্গে তাকে বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজকে সন্ধে 6টার সময় উনি ফোন করে আমাদেরকে, ফোন করে বলে যে স্যার আপনাদের পয়সা দিয়ে এসে নিয়ে যান। তখন আমাদের তিনটে মেয়ে ওনার বাড়িতে যাই। 6টা থেকে যখন 7:30-8টা বেজে যাচ্ছে, মেয়েগুলো কেন আসছে না। তারপরে আমরা চারজন আবার ওখানে যাই। ওখানে গিয়ে দেখছি ওনার বাড়িতে ওনার মা, ওনার বাবা, দুই বউ, দুই দাদা মিলে তর্কতরে কথা কাটাকাটি হচ্ছে, মানে উল্টো আল্টা কথা বলছে। আর একজনা এটা হচ্ছে নবপুকুরিয়া ঘোষপাড়া, তো ওখানে যাই। তখন বাড়ির লোক, দাদা, মা, বাবা সবাই আছে, কথা বলছি আমরা। কথা বলতে বলতে ওনার যে ছোট ছেলে, উনি দুজন দিক থেকে এসে আমার ছেলেকে খুব মেরে গেছে। সে এসে আমার একটা মেয়ের বাইক নিয়ে চলে গেছে, একটা মেয়ের স্পটে। আমি বাইক ছুটতে গেলে তারা বাইক নিয়ে যাচ্ছেন কেন, আপনার কবে দেবেন না দেবেন, আপনি ডেটটা ক্লিয়ার নিয়ে বলুন। হ্যাঁ, তবে দেখালা বলছে তোদের কি এই করবো ওই করবো, মানে এটা একটা মুখের ভাষা, মহিলাদের খিস্তি মারে সেরকম ভাষায় খিস্তি মেরে ওর মা বাবার সঙ্গে কথা হচ্ছে। তখন সব ঠিক হয়ে গেছে। দাদা দাদা বললো তাহলে আপনি দু তিন দিন পরে এসে নিয়ে যাবেন, ঠিক আছে। আমরা যখন কথা বলতে বলতে পিছন করে যখন আমরা এবার চলে আসছি, তখন ও পিছন দিক থেকে এসে কমিয়ে দিয়েছে, হেসে দিয়েছে। এটা হচ্ছে যেই বাড়িতে যেই বাড়ি লোন নিয়েছে তারা হাসিল। ওনার নামটা আমি জানি। ওখানে নাও কুম মারার পর 10 মিনিট ঘুমিয়েছিলাম। আশেপাশের লোকদেরকে হাতে পায়ে ধরার মধ্যে দিলাম, দাদা একটু আসুন ধরুন। এসছে, ছবি দিচ্ছে, ছবি তুলছে, মুখ দেখে ঘুরে চলে যাচ্ছে, মানে রক্ত মনে হয়ে গেছে। তো মানে কেউ ভয় আগাচ্ছিলাম, আমাদের তো দুজনকে ঘায়েল করে দিয়েছে অলরেডি, একে তিনজনা, আর আমি একা কত সামলাবো দাদা। ও তো দিয়ে দাদা আউট হয়ে গেছে। বাড়ির লোকের নাম দাদা ম্যাডাম বলতে পারে, ইনার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, বাড়ি হচ্ছে সাগরপাড়া। উনি হচ্ছে আমাদের ফিল্ড অফিসার, ওনার কাজ হলো বাজারে যে বিজনেস করতে হয় লোন প্রোভাইড করে। ওনার 2500 টাকার জন্য একটা ছেলের দুর্ঘটনা নিয়ে যাবে। ওখানে কি কাজ করছিল আমি তো বলতে পারবো না। আমার সঙ্গে 5:30 কথা হয়েছে আমার ছেলে, তারপরে আর হয়নি। 10:20 আমি দোষীদের শাস্তি চাই, উপযুক্ত শাস্তি চাই, যেন ওর ফাঁসি হয়, আমি সেটাই চাই। 3 বছর পরে 4 বছর পড়েছি, ফেব্রুয়ারিতে 4 বছর পড়েছি। আমার 2 ছেলে, জাহাঙ্গীর বড়। খবর পাওয়ার পর আমার ছেলে আছে 2, আমার বোনের ছেলে আছে 2, আমার একটা আছে, আর কি আছে আমি সব জানি। হ্যাঁ, আমার ছেলে বিয়ে হয়েছে আর 6 মাস হলো বিয়ে হয়। ও একাই আছে সর্বোপরি এলাকায়।